আবারও শিরোনামে করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ ফেলার ছবি ভাইরাল উত্তরপ্রদেশের ভিডিও। বলরামপুরের রাপ্তি নদীর সেতু থেকে দেখতে পাচ্ছে নদীর জলে করোনা আক্রান্তের মৃতদেহ ফেলে দেওয়ার ছবি। 25 মে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় সিদ্ধার্থনগর জেলার এক বাসিন্দাকে। চিকিৎসা চলাকালীন 3 দিন পর তার মৃত্যু হয়। কোভিড প্রোটোকল মেনে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর অমানবিক ছবি আবারও উত্তরপ্রদেশে। সেতু থেকে নদীর জলে ফেলে দেওয়া হচ্ছে করোনা আক্রান্তের দেহ, দেখতে পাচ্ছেন একেবারে ভাইরাল সেই ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। আগে চলো, এক করে হয়ে যায়।